हेलो व्यूवर्स, आशा मुंजे तरफ आको एक नतुन प्रोडक्ट लैसो। आज विषय हल ये मिल्टन बेड बटल, यू कपार बेड बटल है। आज यार विषय मैं कम आपे जी के मिल्टन बटल कचारे कहार विभिन्न धरण मिल्टन कपार बटल पा जाए और तार भर हल यू बेड बटल यू के बटल है और बस्तु तो कैनक डिजाइन है। आज यार विषय आम कबाई এটা মিল্টনের বেড বটল। প্রথম চাও ইয়ার মডেলটো কেনেকুৱা আপোনালোকে চাইছে উপর ফালে ইয়ার মডেলটো আর ইয়াত কি কি লিখা আছে। এটা 99.9 পিউর কপারর হয় আর খুব ভাল কোয়ালিটি মিল্টনের বনাইছে। আগত তুলুয়া নাছিলে মিল্টনে। আজি এতিয়া মিল্টনে এনেকুৱা ধরনের কপার বটল বনাব লগা হৈছে। তেতিয়া মই এটা আনবক্স করো। और यू मिल्टन कपार बटल आनबक्स करूँ बक्स तो आनबक्स करूँ। इतना आप लोग चाइसे खूब धुनिया फिनीशिंग खूब धुनिया अपना मेट फिनीशिंग आसे ऊपर आप लोग मिल्टन लोगो तो चाह पड़े। यू मिल्टन लोगो है और यू मिल्टन लोगो है और फिनीशिंग ये तो अपना मिल्टन अपना लोगो अपना स्टिकार मारा आ 99.9 আপোনার কপার বুলি দিয়া আছে, পিউর কপার হয় আর তল ফলে আপনার মিল্টনের একটা স্টিকার লগোয়া আছে। আপনাকে চাব পারে আর এই বস্তুটা সাগ এটা আমি এটা খুলি আছো। ইয়ার মুখটো সাগ বহুত বহল, বেলেগ আপনার মিল্টনের বেলেগ আপনার কপারের বটলের নিচিনা নহয়। মুখটো সরু থাকিব কিন্তু এই আপনার বেড বটল বলে কোয়া হয় কারণ এইবিল আমি বিছনার ওসর রাখা বা ডাইনিংত রাখা টাইপর আমি পানি খাব পারি আর এই গিলাসর নিচিনা আমি ইউজ করব পারি যাতে ইয়াতে পানি রাখি ইয়াতে আমি ঢালি পেলা গিলাসর নিচিনা ইউজ করব পারি আর এই তারপর এই আক দি দিব পারি। সেইকাৰণে এইটো বেড বটল বুলি কোৱা হয়, বটলৰ নিচিনা হয় কিন্তু এইটো কোনো জায়গাত আমি ট্ৰেভেল কৰিব কাৰণে এইটো কেৰি কৰিব নোৱাৰি যাতে কাৰণে ইয়াৰ মুখটো টাইট নহয়, এইটো ফ্ৰী হয় ইয়াৰ মুখটো। সেইকাৰণে এইটো ক'ৰবাত কেৰি কৰিব নোৱাৰি আৰু খুব ধুনীয়া আৰু খুব 99 খুব ধুনীয়া আৰু এইটো 99.9 পিউৰ কপাৰ বুলি কোৱা হৈ আছে। আৰু ইয়াৰ এইটো বহল মুখ দিয়াৰ আৰু এটা কাৰণ কি হ'ল, ইয়াত ক্লিন কৰিবলৈ খুব ধুনীয়া হয় কাৰণ আমি চাওঁ কপাৰৰ বটলবিলাকত খুব বেছিকৈ আপোনাৰ লেতেৰা হয় বা কৰটো খুব উঠে। সেইকাৰণে বটলৰ মুখটো যদি সৰু হয় যিমানে ব্ৰাছ নহওক কিয় ক্লিন কৰিবলৈ অসুবিধা হয়, অলপ লেতেৰা ৰৈ যায়। আৰু এইটোত আমি ধুনীয়াকৈ ক্লিন কৰিব পাৰোঁ, হাত সোমাই যাব আৰু যদি আপুনি ব্ৰাছ এটা লয় ধুনীয়াকৈ আপুনি ভিতৰটো ক্লিন কৰিব পাৰি আৰু ক্লিন হৈ থাকিব। আৰু এইটো ক্লিন কেনেকৈ কৰিব পাৰে এইটোও আপুনি ইয়াৰ বিষয়ে আপুনি এইখিনি দিয়া হৈ আছে। ইফালে আপোনালোকে চাব পাৰিব ক্লিন ইন্ট্ৰডাকশ্যন দিয়া আছে, এইটো কেনেকৈ কেনেকৈ আমি ক্লিন কৰিব পাৰি। এইটো আপুনি খুব ধুনীয়া খুব সহজ ক্লিন কৰিবৰ কাৰণে। তো ফ্ৰেণ্ডছ, আপোনালোকে এইটো কিনিব পাৰে এনেকুৱা ধৰণৰ মিল্টনৰ কপাৰ বটল বা কপাৰ বেড বটল বুলি কোৱা হয়। আৰু এনেকুৱা মিল্টনৰ সৰু মুখ থকা বটলো পোৱা যায়, সেইবিলাকো মিল্টনৰ হয়। সেইটোৰ বিষয়ে মই সেইটোৰ বিষয়ে কেতিয়াবা বেলেগ এটা ভিডিঅ' বনাম। আর ইয়ার প্রাইসটো হল এখানে চাই আসা, ইয়ার প্রাইসটো হল 1025 আর এই এক লিটার হয়। কিন্তু যেতিয়া আমি এইবিলাক কিনো ইয়ার প্রাইস এটু নহয়, ইয়াতকে ডিসকাউন্ট লৈ পেলা আপোনালোকে প্রাইস পাই যাব। আর মোৰ তাত যদি ইয়াতকে মই এটু কি রেটত বেচো সেটো মই কৈ আছো। আর মোৰ তাত এটু প্রাইস হল 799, অনলি 799। আপোনার 1025 টাকা পিন রেট আছে আর মোর তাতে এটু যোনে বাই করিব অনলি 799 799 টাকাতে আপনাদের এটু পাই যাব। এনেকা কপারর বেড বটল, তল ফালে একটা লোগো দিয়া আছে, খুব ধুনিয়া ফিনিশিং, আপনার ক্লিনিংত ভাল। তো ফ্রেন্ডস, আপনাদের আজ চালে কপারর মিল্টনের একটা পট আজিলৈ ইমানে। আকৌ এটা নতুন ভিডিঅ' লৈ আৰু নতুন এটা প্ৰডাক্ট লৈ অনা হ'ব।
তাৰবাবে আপোনালোকে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখক, বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক আৰু নতুন নতুন যাতে ভিডিঅ' কিটা পাই থাকে। ধন্যবাদ।